অবশেষে মুজাম্মেল ওরফে মোজার অপকর্মের দায় স্বীকার করল সোশ্যাল ক্লাব। ক্লাবের পক্ষ থেকে মোজার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। তবে তার অনিয়ম নিয়ে সংবাদ প্রচার করায় প্রবাস টাইমের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ক্লাবের প্রেসিডেন্ট সিরাজুল হক। বিস্তারিত প্রতিবেদনে এই বয়সটির লোকই হচ্ছেন ওমান থেকে বিমানের টিকিট কালোবাজারির মূল হোতা মোজাম্মেল ওরফে মোজা, যিনি নিজেকে দেশটিতে অবস্থিত বাংলাদেশ সোশ্যাল ক্লাবের একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিলেও ক্লাবের পক্ষ থেকে সাধারণ একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেই তাকে উল্লেখ করা হয়েছে। মোজাম্মেল কি আপনাদের সোশ্যাল ক্লাবের কোনো সদস্য? সোশ্যাল ক্লাবের সদস্য না, এখন আগে ছিল। আমাদের সোশ্যাল ক্লাবের আমাদের ইয়ে হলো, আমরা ডিস্ট্রিক্টগুলি এমবাসিকে দিচ্ছি, এমবাসি এটা অ্যাপ্রুভ করে বিমান অফিসকে, তো বিমান অফিসে যারা যাত্রী ওরা সব রেডিকে টিকিট নিয়ে আসতেছে এখান থেকে। এর আগে তো আমরা দেখলাম যে আপনার হচ্ছে সোশ্যাল ক্লাবের রেফারেন্স দিয়ে একজনে 58টা টিকিট একাই নিছে আপনার মাত্রার। যা রেফারেন্স হবে, যেহেতু আমরা তো লিস্টে দিচ্ছি এমবাসিকে, এমবাসি ফরওয়ার্ড করছে বিমান অফিসকে। করোনাকালীন লকডাউন সময়ে অসুস্থ কাজহীন প্রবাসী এবং আটকে পড়া গর্ভবতী মায়েদের জন্য দূতাবাস বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করলেও সুস্থ সবল প্রবাসীরাই বেশি ফিরেছেন দেশে, এমন অভিযোগ ওমান প্রবাসীদের। নানা অনিয়ম এবং দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছেন প্রকৃত অসহায় প্রবাসীরা। মোটা অঙ্কের বিনিময়ে টিকিট কালোবাজারির প্রমাণ মিলেছে ওমানের অসাধু চক্রের মূল হোতা মোজাম্মেল ওরফে মোজা নামে এক প্রবাসীর বিরুদ্ধে। শুধু বিমানের টিকিটই নয়, ওমানের এই অসাধু চক্রের বিরুদ্ধে ওমান থেকে বুয়া করোনার রিপোর্ট দিয়ে দেশে লোক পাঠানোর মতো জঘন্য অভিযোগও রয়েছে। ওমান থেকে 50,000 টাকার চুক্তিতে দেশে করোনা রোগী পাঠাচ্ছে এই চক্রটি। এই মোজাম্মেল গংদের ওমানে বসবাসের বৈধতা না থাকলেও রয়েছে ওমানের তথাকথিত কিছু উপরওয়ালার আশীর্বাদ। সে আশীর্বাদ নিয়ে ওমানের মাটিতে সব ধরনের অপকর্ম চালায় এমন অভিযোগ ওমান প্রবাসীদের। ওমানে থাকা অবস্থায় আমার ফ্যামিলি আমাকে ফোন করে বলে জরুরি ভিত্তিতে দেশে আসার জন্য। তো আমি যখন করোনা টেস্ট করাই, তারপর আমার পজিটিভ আসে, সেকেন্ড টাইমও আমার পজিটিভ আসে। তো কোনো এক মাধ্যমে আর কি আমি মোজাম্মেল ভাইয়ের খবরটা পাই। তো ওনার সাথে আমি কন্ট্যাক্ট করে আড়াই সরে এলে আর কি পরে বাংলাদেশে আসা হচ্ছে আমার। ওমানে থাকি, করোনার মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে যাই। তো দেশে আসার জন্য সোশ্যাল ক্লাবে সমস্ত কাগজপত্র সাবমিট করি, প্রেগনেন্টের সমস্ত কাগজপত্র সাবমিট করি, কিন্তু তারা আমাকে কোনো টিকিট দেয়নি। পরে মোজাম্মেলকে 100 রিয়াল দেওয়ার পর ও আমাকে টিকিট কনফার্ম করে দেয়। আমার এক বন্ধু ট্রাভেলস আছে সারালাতে, এখন ওই বন্ধুটারে আমি মানে একটু অন্য সিস্টেমে জিজ্ঞেস করছিলাম আর কি, স্বীকার করে না। এমনি বলছে আমাদের লোক আছে, আসলে নামটা বলা যাচ্ছে না, নাম জিজ্ঞেস করছিলাম অনেকবার, ট্রাই করছিলাম, নাম বলে না। বলছে আমাদের লোক আছে, লোকে করে দিচ্ছে, আমরা কাস্টমারকে এভাবেই দিচ্ছি। 25 তারিখে অলরেডি লোক আসতেছে। 250 রিয়াল করে না? হ্যাঁ 250 রিয়াল, হ্যাঁ 250 রিয়াল করে নিচ্ছে। 200 রিয়াল টিকিট, 50 রিয়াল হচ্ছে ওই সার্টিফিকেটের জন্য। মোজাম্মেল ওরফে মোজা গত 2 বছর যাবত ওমানে অবৈধভাবে বসবাস করছে, কিন্তু ওমানের বাংলাদেশ কমিউনিটির একমাত্র সরকার অনুমোদিত প্রতিষ্ঠান বাংলাদেশ সোশ্যাল ক্লাবে সে ঠিকই বৈধ ছিল। এমন একজন অপরাধী এবং অবৈধ লোক দিয়ে সোশ্যাল ক্লাবের গুরুত্বপূর্ণ কাজ করানো নিয়ে চলছে নানা গুঞ্জন ও সমালোচনা। মোজাম্মেলের দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার করায় প্রবাস টাইমের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ক্লাবের প্রেসিডেন্ট সিরাজুল হক। কমিউনিটির অন্যান্য নেতাদের অভিযোগ, মোজাম্মেলের অপকর্মের সাথে সোশ্যাল ক্লাব সরাসরি জড়িত। তবে এটি অস্বীকার করলেও মোজাম্মেলের অপরাধের কথা স্বীকার করেছেন ক্লাবের প্রেসিডেন্ট সিরাজুল হক। আমরা ওটা আমাদের শুভাকাঙ্ক্ষী ছিল, আমাদের কাজ করার লোক ছিল একজন ক্লাবের ম্যানেজার, কিন্তু সে তো অবৈধ। মানে ও বৈধ অবৈধ এটা তো আমি দেখার বিষয় না, এদেশের সরকারে দেখি। রেকর্ড যেটা আসছে আমরাও বলছি, এরকম একটা রেকর্ড আমরাও শুনছি, আমরাও এটা দেখতেছি জিনিসটা। আমরাও এখানে তোমার এখান থেকে জানার পর তুমি এটা কোথায় কোথায় পাঠাইছো ওখান থেকেও আমাকে জানা হয়েছে। আমরা ওইটা নিয়ে আমরা ক্লাবে বসছি, ক্লাবে বসার পর আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি যে এটা যখন সামনে আসে গেছে, ওখানে এখানে মিথ্যা ক্রিয়া করার কোনো সুযোগ নাই, তখন আমরা একটা ক্লাবে বসে, আমরা 12 জন বসে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। আর এই ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা একটা ডিসিশন নিয়েছি, ওই ডিসিশন হিসেবে আমরা কাজ করতেছি। কেউ যদি অপরাধ করে, অপরাধ করে কেউ আর পাবে না।
ওমানে দিন দিন বাড়ছে প্রবাসীদের অপরাধ প্রবণতা। হুমকির মুখে পড়ার আশঙ্কা দেশটির বাংলাদেশি শ্রমবাজারে। মাদক থেকে শুরু করে খুন খারাপি, অবৈধ ভিসা ব্যবসা, মানব পাচার, ভিসা জালিয়াতি সবকিছুতেই জড়িয়ে পড়েছে গুটি কয়েক প্রবাসী। আর এইসব মোজা গঙ্গদের অপকর্মের খেসারত দিতে হচ্ছে দেশটিতে বসবাসরত 7 লক্ষাধিক প্রবাসীকে। তাদের ফেসবুকে দিল, আমি একদিন এয়ারপোর্টে গেছিলাম একটা রোগীকে পাঠানোর জন্য, তো ওখানে দেখলাম যে একটা বাংলাদেশের সিটাঙ্গেল লোক, তারা আমি জিজ্ঞাসা করছিলাম আজকে থেকে অনেকদিন থেকে আমি চিনি ওকে, 30 বছর চিনি আমি মনে ওকে। একটু করেন করেন ভাই, মানুষগুলো মানুষের অনেক ক্ষতি করতেছে, কতগুলো মানুষ অনেক ক্ষতি করতেছে। এই মোজার নানা অপরাধ নিয়ে প্রবাস টাইম থেকে প্রতিবেদন প্রকাশ করলে বিভিন্ন নাম্বার থেকে প্রবাস টাইমে কল দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। সেই সাথে প্রবাস টাইমের সম্পাদক বাইজিদ আল হাসানকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছে এই মোজাম্মেল ও তার সহযোগীরা। ইতিমধ্যেই প্রবাস টাইমের পক্ষ থেকে মোজাম্মেলের এই অপরাধের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সেই সাথে তার বিভিন্ন অপরাধ নিয়ে ঢাকায় একাধিক মামলাও হয়েছে এবং ওমানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার সমস্ত অপরাধের তথ্য দেওয়া হয়েছে। গোপন সূত্রে জানা গেছে বর্তমানে পলাতক রয়েছে মোজা। গ্রেফতারের ভয়ে নিজের রুমে রাত্রিযাপন না করে সোশ্যাল ক্লাবের অফিসে রাত্রিযাপন করছে এই অপরাধী। এ ব্যাপারে ক্লাবের প্রেসিডেন্টের কাছে জানতে চাইলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। মোজাম্মেল নাকি সোশ্যাল ক্লাবের অফিসে ঘুমাচ্ছে, এটা কতটুকু সত্য এটা জানার জন্য আমি আপনাকে ফোন দিলাম। মোজাম্মেল ঘুমায় না বসে, তোমার সমস্যা আজকে আপনি কি বলছেন সেটাও রেকর্ড হচ্ছে, আমি কি বলছি এটাও রেকর্ড হচ্ছে। মোজাম্মেল মানে হচ্ছে সোশ্যাল ক্লাব, সে দুর্নীতি করলেও তার বিরুদ্ধে কোনো নিউজ করা যাবে না, আর নিউজ করলে সেটা হচ্ছে আমি খারাপ হয়ে যাব। মোজাম্মেলের শোনো শোনো শোনো, তুমি কথায় বাড়াইটারে আমার সাথে বলবে না। মোজাম্মেলের বিরুদ্ধে তুমি কোনো কিছু করছো, আমরা বলছি তোমাকে কিছু, তুমি কিছু এডিট কাজ করো। আমাদের ওখান থেকে যে তথ্যগুলো আসে সেখানকার কথা বলছি, আমি তো সিআইডি না, সিআইডি ছাড়া কি সোর্স থাকে না? কিসের তথ্য তোমার, তোমার 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 কিসের তথ্য? মোজাম্মেল গঙ্গদের ব্যাপারে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে অবহিত করলে তিনি বলেন দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা সততা ও আন্তরিকতার সাথে কাজ করছে কিনা সেটা আমার দেখার বিষয়, ডাক্তারের সার্টিফিকেট জাল কিনা সেটা দেখার মতো এ বিষয়ে অভিজ্ঞ কোনো লোক দূতাবাসে নেই। কেউ সেক্ষেত্রে কোনো অনিয়ম করলে যে কেউ প্রতিকার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে পারেন। এমতাবস্থায় মোজাম্মেল গঙ্গদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন ওমান প্রবাসীরা। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসটাইম.com, সাবস্ক্রাইব করুন প্রবাসটাইমের ইউটিউব চ্যানেল। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।